যেই ছাত্রদেরকে তিনি পড়ালেন শিখালেন, তারা যদি জোর করে মারধর করে, শিক্ষককে যদি অবাঞ্ছিত ঘোষণা করে, শিক্ষককে যদি বের করে দেয়, তাহলে একটা সময় এমন দাঁড়াবে ইয়াকবিদুল ইলম, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে হাতে ধরে, এত বড় ক্ষতি হতে আমরা দিতে পারি না, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? আমি এই দাবির পক্ষে একমত, যিনি অন্যায়কারী তার বিচার হোক, কিন্তু সেই বিচার প্রক্রিয়াটা সুন্দর হওয়া উচিত। ইদানিং এই ভিডিওগুলো আমাদের চোখের সামনে ঘুরপাক খাচ্ছে, শিক্ষকের গলায় ছাত্ররা জুতা দিয়েছে, এর চেয়ে অপমান, অপদস্ততা, লাঞ্ছনা আর কি হতে পারে বলেন? এরপরে দেখেছি এক জায়গায় স্টক করে ফেলছে, এখন মানুষ তো অন্যায় করতে পারে, সেই অন্যায়ের বিচার হবে, হওয়া উচিত, এটাও সঠিক, কিন্তু ছাত্র আর শিক্ষকের যে সুসম্পর্ক, এটা যেন নষ্ট না হয়ে যায়। আমাদের দেশে আমরা দেখেছি যে শিক্ষক আর ছাত্রের সম্পর্ক কেমন। আমার ছাত্রবেলায় আমি একদিন মাদ্রাসা থেকে আসব, এক দেড় মাস পরে মাদ্রাসা বন্ধ হয়েছে, স্বাভাবিক তখন মনের অবস্থাটা কি, দেড় মাস পরে ধরেন বাসায় আসব, তো নিয়ম ছিল জুতা একসাথে রাখা, নামাজের জন্য যখন যাব জুতা ভাঁজ করে একসাথে রাখতে হবে, তো যেদিন মাদ্রাসায় ছুটি হবে ওই দিন এই হুঁশ তো আর থাকে না, জুতা এক লাভ দিয়েছি, জুতা একটা ওই দিকে একটা এদিকে, তো হুজুর আবার ওই দিনই লক্ষ্য করলেন যে কার জুতা এলোমেলো আস, তো যার জুতা যত বেশি এলোমেলো তার মাইটটা ততটুকু বেশি হবে, তো কয়েকজন পাইলেন, কাউরে দিলেন দুই বাড়ি, কাউরে দিলেন চার বাড়ি, আমার দিচ্ছেন আটটা বাড়ি, তো আটটা বাড়ি খেলাম, আজকে বাসায় আসব, আমি বসে বসে কান্দিস, হুজুর এসে আমার বলতেছে কিরে তুই বাসায় যাবি না, আমি বললাম যে হুজুর বাসায় গিয়ে আর কি হবে, আটটা বাড়ি দিছেন, বললাম হুজুর সবারই দিলেন দুইটা চারটা, আমার আটটা বাড়ি দিছেন, আমার উস্তাদ তৎক্ষণাৎ বললেন তুই একদিন অনেক বড় হবি, এই জন্য তোরে আটটা বাড়ি দিস, তো এতে আমার মন খুশি হয় না তখন, আমি বললাম হুজুর এটা কত হইলো, সবারই দিচ্ছেন দুইটা বাড়ি চারটা বাড়ি, আমার আটটা বাড়ি দিচ্ছেন, হুজুর এটা আমার কাছে খুব কষ্ট লাগছে, বলতেছে এই জন্য তোরে আটটা বাড়ি দিলাম, বাসায় যাওয়ার পর লুঙ্গিটা যেন এলোমেলো না থাকে, কাপড়টা যেন এলোমেলো না থাকে, এই যে আজকে এলোমেলো করলি, এই জন্য বাড়িটা দিয়ে শিক্ষা দিলাম, বাসায় যাওয়ার পরে সব যেন গোছালো হয়। মিশর যাওয়ার পরে আমি সবচেয়ে বেশি স্মরণ করছি আমার এই উস্তাদকে, উনি দুনিয়া থেকে বিদায় নিছেন, আমাদের এই মসজিদে ওনার কথা আমি বলছি এবং দোয়াও করছি, হুজুর যেদিন মারা গেছেন আমার হৃদয়ের মধ্যে সব এই স্মৃতিগুলো বাঁচতেছিল, যে শাসন করার মতো মানুষটা মনে হয় চলে গেছে, প্রায় সময় ফোন দিয়ে তিনি আমাকে বিভিন্ন নসিহা করতেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষক আর ছাত্রের যে সম্পর্ক, এই সম্পর্ক যেন নষ্ট হয়ে না যায়। শিক্ষক ছাত্রের সম্পর্কটা এতটা গভীর, আমরা বাংলাদেশে মনে করি মা বাপের পরে যদি কেউ সম্মান পাওয়ার যোগ্য হয় তিনি হচ্ছে আমার শিক্ষক, ঠিক কিনা বলে? এই জন্য আমরা শিক্ষকদেরকে সম্মান করি। এখন এমন একটা সময় হয়েছে শিক্ষক, এটা সি যদি আপনি ধরেন, সি দিয়ে অর্থ হচ্ছে শিক্ষা, শিক্ষক তিনি শিক্ষা দিয়ে মানুষের মন জয় করবে, ক্ষিও দিয়ে যদি আপনি ধরেন এটার অর্থ হচ্ছে ক্ষমা, শিক্ষক তার বাচ্চাদেরকে ছাত্রদেরকে ক্ষমা করতে শিখবেন, ক দিয়ে যদি আপনি ধরেন কর্তব্য পরায়ণ, একজন শিক্ষক শিক্ষিত হবে, একজন শিক্ষক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, একজন শিক্ষক কর্তব্য পরায়ণ হবে। আমাদের এই ষোলো বছরে অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি, নতুন করে যেন আল্লাহ রাব্বুল আলামিন একটা আসন্ন বিজয়, ইসলামের বিজয়ের জন্য আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমাদের ঘরগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বুঝ আল্লাহ তাআলা যেন পয়দা করে দেন, সকলে পড়েন আমিন। রবিউল আউয়াল আসার আগে ঘরে ঘরে প্রত্যেকে ঘরে ঘরের মধ্যে একটু সিরাত পড়েন, রসুলের জীবনী পড়েন, জীবনটা আলোকিত হবে। রবিউল আউয়াল আসছে, আসার আগে সিরাতের একটা কিতাব আপনি কিনে আনেন, বাংলায় কত কিতাব আছে নবীর জীবনীর উপরে, অনেক নবেল পড়লেন,
কোন নোবেল মানুষকে নৈতিক বানাতে পারে না, কোন বই মানুষকে নৈতিক বানাতে পারে না। কিন্তু আপনি ইসলামী বইগুলো পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের একটা বই আপনি এখন অহরহ অনলাইনেও পাওয়া যায়, অর্ডার করে আপনি আনেন, বাসায় আপনি পড়ে পড়ে শুনুন, আপনি দেখবেন আপনার পরিবার, আপনার সন্তান আদি প্রত্যেকের ভিতরে একটা পরিবর্তন এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, করি আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।